হিঙ্গলগঞ্জ যাওয়ার পথে বাসন্তী হাইওয়েতে মিনাকা থানার বালিঘাটে অর্জুন সিং এর কনভয় দুর্ঘটনাগ্রস্ত। গুরুতর জখম তিন কমান্ডার, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে মিনাকা থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির পেছনের চাকা বাস্ট করে রাস্তার পাশের পুকুরে উল্টে যায়। সেই গাড়িতে তখন অর্জুন সিং এর নিরাপত্তা রক্ষীরা ছিলেন। তাদের মাথায় হাতে পায়ে চোট আছে। তাদেরকে ভোজেরহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাংসদ সৌমিত্র খাঁ, ডাক্তার সুভাষ সরকার, স্থানীয় মানুষ ও পথ চলতি মানুষরাই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কোথায় যাচ্ছিলেন? হিঙ্গলগঞ্জ যাচ্ছিলেন। আপনাদের একটা কর্মসূচি ছিল, হিঙ্গলগঞ্জ যাচ্ছিলেন। গাড়িটা কি করে পাল্টি গেল? টায়ার বাস্ট করে উঠে গেল। কতজন ছিল গাড়িতে? চার পাঁচজন ছিল। এখন কেমন আছেন? তারা যাচ্ছে হসপিটালে, যাচ্ছে।